আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে আপনারা সমস্ত কিছু ডিজাইন করতে পারবেন, মানে সোশ্যাল মিডিয়া ডিজাইন, গ্রাফিক ডিজাইন। তো আজ আমি দেখাবো কিভাবে ক্যানভার মাধ্যমে সোশ্যাল মিডিয়া ডিজাইন, গ্রাফিক ডিজাইন করা যায়, বা ক্যানভা টিউটোরিয়াল, মানে ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করা যায়, সমস্ত মানে ক্যানভার সমস্ত এ টু জেড আপনাদের আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, এখনই বেল আইকনটি বাজিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ক্যানভাতে যাব। যাদের ক্যানভা অ্যাপস আছে তারা ইনস্টল করে আপনারা ক্যানভাতে যাবেন, এভাবে প্রবেশ করবেন। ক্যানভা ইনস্টল করে আপনারা ফোনে ব্যবহার করতে পারবেন ক্যানভা ডিজাইন, ক্যানভা অ্যাপসটি। তো প্রথমে এরকমের ইন্টারফেস আসবে ক্যানভার ইনস্টলের পর। তারপর আমরা ডিজাইনের সময় আমরা ক্রিয়েট ডিজাইন অথবা এখানে সার্চ করে, তো আমরা ক্রিয়েট ডিজাইনে যাব। এখানে গিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন, ক্যানভা দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন, আপনার প্রেজেন্টেশন এখানে তৈরি করতে পারেন, লোগো ডিজাইন, ইনস্টাগ্রাম পোস্ট, আপনার এখানে যাবতীয় সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, ইশের ব্যানার, কভার, ইউটিউব থাম্বনেইল সমস্ত কিছু, আবার গ্রাফিক ডিজাইনও করতে পারবেন। তো আপনাদের দেখাই প্রথমে এইখানেও যাইতে পারেন, বা ইনস্টাগ্রাম পোস্টে যাব। তো ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করে দেখাবো আপনাদের কিভাবে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করতে হয় ক্যানভা দিয়ে। তো এখানে আপনার এরকমের টেমপ্লেটস আসবে। এই এখানে একটি পেজ আসবে, হোয়াইট পেজ, এখান থেকে আপনি কালার করতে পারবেন। এইখানে দেখুন কালারের অপশন আছে, এখান থেকে আপনারা বিভিন্ন কালার করতে পারবেন। তারপরে এখানে টেমপ্লেটস, এখান থেকে আপনার টেমপ্লেটস ব্যবহার করতে পারেন। এই টেমপ্লেটটি ব্যবহার করতে পারবেন আপনারা, এই টেমপ্লেটগুলা আবার বিভিন্ন স্টাইলিশ করতে পারবেন। এখানে আপনারা নিজের ছবি বা আপনার যে রিলেটিভ, এখান থেকে টেক্সট ব্যবহার করতে পারবেন। টেক্সট এখান থেকে দেখুন, টেক্সটে আসলাম, এখান থেকে অ্যাড এ হ্যান্ডিং এখান থেকেও নিতে পারবেন। এখানে আবার বিভিন্ন স্টাইলিশ টেক্সট আছে, এখান থেকে আপনারা পুরোটা নেবেন না, পুরোটা নিলে আপনার টাকা দিয়ে নিতে হবে। আপনার ফ্রিটা ইউজ করবেন যেগুলো পুরো লেখা নেই। তো সিম্পলি আপনি এইটা পুরোটা গেলে দেখুন এই এরকম আসবে। তো আমরা পুরোটা নিব না, আমরা এই যে দেখুন আমরা ফ্রিটা নিব, ফ্রিটা এখানে এরকম আসবে। আপনারা এখান থেকে ডিলেটও করতে পারেন, মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিলেট অপশনে দিলে ডিলেট হয়ে যাবে। আপনারা ছোটো বড় করতে পারবেন, এখানে দেখুন ছোটো বড় করতে পারলাম। এখন এখানে আপনি একটি আপনার ছবি নিয়ে আসলেন, তো এটা দেখুন আমি ডিলেট করে দিলাম। ডিলেট করার পর এখানে আপনার আপলোডস ফাইল, তো যখন আপনি নতুন অবস্থায় থাকবেন তখন আপনার এখানে কিছুই থাকবে না। আপনার ল্যাপটপে যদি আপনার ছবি থাকে বা আপনি এমন একটা আর্জেন্ট কিছু নিয়ে আপনার এই পিকচারে
ডিজাইন করবেন, তো প্রথমে এই আপলোডস ফাইলে ক্লিক করবেন। আপলোডস ফাইলে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার যে পিকচারটি নেবেন সেটাই আপনার এইভাবে ক্লিক করবেন, ক্লিক করার ওপেনে ক্লিক করবেন। দেখুন এইখানে আপনার এই যে আপলোডস হচ্ছে, এই যে এটা আপলোডস হচ্ছে, এটা নিয়ে এখানে বসাই দিতে পারবেন। দেখুন আবার এটা ডিলিট করে দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন। অথবা দেখুন আপনি এটা ডিলিট করতে পারতেছেন না, তখন এটা নিচে ফেলে টান দেবেন, অটো ডিলিট হয়ে যাবে। আবার আপনার ওইটা ব্যাকে নিয়ে আসবেন, তো এইখানে ক্লিক করবেন, এই যে ব্যাকে চলে আসবে। আবার এইটা এই এখানে একদম সহজ, মানে ক্যানভা হচ্ছে সহজ পদ্ধতিতে একবার ডিজাইন করতে পারবেন ক্যানভা দিয়ে। এর চেয়ে আর সহজ কোনো অ্যাপস হয় না। এখানে দেখুন আপনার দেখাই টেম্পলেটস, এবার এলিমেন্টস, এখানে এলিমেন্টস দেখাই। এখানে এলিমেন্টস ব্যবহার করতে পারবেন, এখানে বিভিন্ন লাইন আছে দেখাই, লাইন এইগুলো দিয়ে আপনারা এখানে একটা টিক মার্ক দিতে চান, তো এইটা সরান যায় এভাবে টিক মার্ক দিতে পারবেন। ফটো আছে, গ্রাফিক্স আছে, এই যে এখানে আপনার গ্রাফিক্স আছে, ভিডিও আছে, অডিও আছে, এখানে অনেক ধরনের আপনারা এই ক্যানভা দিয়ে শর্ট ভিডিও তৈরি করতে পারবেন, লং ভিডিও এডিট করতে পারবেন, এ টু জেড আছে। আপনার অল ক্লিক, অলে লাইন কেটে দিয়ে এবার দেখুন এখানে সমস্ত কিছু আছে, এই যে রিসেন্টলি ইউজড, এগুলা আপনার আমি আমার ডিজাইন করার সময় ইউজ করেছিলাম তাই এখানে আসছে। এই যে লাইন্স অফ স্পেস, তারপরে স্টিকার আছে, গ্রাফিক্স আছে, ফটো আছে, এগুলো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো সাবধান, আপনারা পুরোটা নেবেন না, ফ্রেম, এখানে যে ফ্রেম আছে ফ্রেমগুলো এখানে ফ্রেম কীভাবে ব্যবহার করতে দেখাচ্ছি, এখান থেকে এই ফ্রেমটা নেবেন। নেওয়ার পরে এটা ডিলিট করে দিই, ডিলিট হচ্ছে না, তো এই দেখুন এখানে এই ফ্রেমটা নিলাম। এখানে আপনার ফটো এর উপরে বসাই দিতে পারবেন, আপলোডসে গিয়ে আমার এই ফটোটি এখানে দিয়ে বসাই দেব। এই দেখুন ইজিলি আমার ফটোটা বসে গেছে, একদম ডিজাইন হয়ে গেছে। একটু বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। ফ্রেমে আসার পরে বেঁকে যাবো, গ্রাফিক্স আছে, স্টিকার আছে, অডিও আছে, এখান থেকে বিভিন্ন ধরনের আপলোডস তো বুঝলাম, টেক্সটও বুঝলাম, এবার স্টিকার, স্টিকার এখানে আপনার ফ্রন্ট, এখান থেকে আপনার ফ্রন্ট ব্যবহার করতে পারবেন, ডিজাইন ডিজাইন করতে পারবেন, এখানে আপনার ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন, এরকম ডিজাইন করতে পারবেন বিভিন্ন কালার। এবার ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে দেখুন ব্যাকগ্রাউন্ড কীভাবে ব্যবহার করতে, অটোতে আপনার পিছনে চলে যাবে। আবার আপনি ব্যাকগ্রাউন্ডটা সামনে নিয়ে আসতে হলে রাইট বাটনে ক্লিক করে রাইট বাটনে এই যে রাইট বাটনে ক্লিক করে ব্যাকে দিয়ে আসতে হবে। আবার এইটা আবার করে দিতে পারবেন, এভাবে আপনার কাজ করতে পারবেন। তারপর মোর অপশানে এখানে আপনার ফটো আছে, অডিও আছে, ভিডিও আছে, সমস্ত কিছু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন।
এবার টেক্সটে টেক্সটে গিয়ে এখানে দেখুন ফ্রন্ট এখানে আপনি এই টেক্সটটা মানে এই লেখাটা ডিজাইন করতে পারবেন ফ্রন্ট ব্যবহার করে মোটা করতে পারবেন বাঁকা করতে পারবেন সোজা করতে পারবেন তারপরে এই লেখাগুলো বড় করতে পারবেন এই যেভাবে উপরে এসে যে আপনার সাইজ বড় করতে পারবেন মাইনাসে ক্লিক করলে ছোট হবে তারপরে সে আপনি কালার করতে পারেন লেখাতে কালার করতে পারবেন লেখাতে কালার করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনার পছন্দ মতো কালার করতে পারবেন এবার গাঢ় কালার করতে পারবেন প্লাসের উপর ক্লিক করে যে এইভাবে এভাবে ডিজাইন করতে পারবেন তারপরে লেখাটা মিডিল অপশন নিতে পারবেন সোজা করতে পারবেন মাঝখানে আনতে পারবেন তারপরে পয়েন্ট আকারে করতে পারবেন তারপরে স্পেস বড় ছোট করতে পারবেন লেখাগুলো একটু ফাঁকা দিতে ফাঁকা করতে পারবেন তারপরে একদম ছোট করতে পারবেন একটু মাঝখানে যেন ফাঁকা দিতে পারবেন আপনার নিজেরাই এগুলা এই ইউজ করলে নিজেরাই অটোতে বুঝতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনাদের যা দেখালাম তা আপনারা নিজেরাই ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং মাস্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাস্টে আরেকটি জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে ডিজাইনটা করা হয়ে গেছে এখন আপনি ডাউনলোড করবেন কিভাবে ডাউনলোড করার জন্য শেয়ার অপশনে আসবেন শেয়ার অপশনে এসে দেখুন নিচেই ডাউনলোড আছে এখন পিএনজি এখানে আপনার অনেক স্ট্যান্ডার্ডে আপনার ফটোর জন্য পিএনজি জেপিএনজি তো পিএনজি হচ্ছে হাই কোয়ালিটি আর জেপিএনজি হচ্ছে একটু লো এবং পিডিএফ স্ট্যান্ডার্ড করা যায় পিডিএফ প্রিন্ট ভিডিও করা যায় ভিডিও তো আমরা পিএনজি নিব হাই কোয়ালিটি এটা হচ্ছে পোরো পোরোটা সাজালে এরকম আসবে আপনি ডাউনলোড করতে পারবেন না ডাউনলোড করার জন্য আপনার কিনে নিতে হবে সবাই ফ্রিটা ইউজ করবেন ফ্রিটা ইউজ করলে এখানে আপনার অটো ডাউনলোড আসবে ডাউনলোডে ক্লিক করার সাথেই ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম